বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মনোবিজ্ঞানের এমন পাঁচটি ট্রিক্সের সাথে পরিচয় করিয়ে দেব যে ট্রিক্সগুলোর মাধ্যমে আপনি নিজেকে সমাজে বস বলে প্রতিষ্ঠিত করতে পারবেন হ্যাঁ বন্ধুরা সমাজে সবাই আপনাকে বস বলে ডাকবে তো এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তো বরাবর বড় মতোই দেখছেন জিরো টিউব সাথে আছে আমি না চলুন শুরু করি প্রথম ট্রিক্স হাঁটুন পরীক্ষার আগে পরীক্ষার আগে হেঁটে নিন কেননা পরীক্ষার আগ মুহূর্তে মাথায় অনেক চিন্তা আসে যেমন পরীক্ষা কেমন হবে আমি পাশ করব কিনা ইত্যাদি আপনি যদি হাঁটেন তাহলে আপনার বডি রিল্যাক্স পাবে এবং এই সব বাজে চিন্তা আর আসবে না দ্বিতীয়ত সহজে আর্গুমেন্ট জিতে যান আপনি যদি কারোর সাথে বাগদণ্ড বা তর্কে জড়িয়ে যান তাহলে তার দিকে তাকিয়ে মৃদু হাসে দিন তখন সে আরও রেগে যাবে এবং আপনি খালি মাঠে গোল দেওয়ার মতো জয়ী হবেন তৃতীয়ত তৃতীয় ট্রিক্সটি হল জোরে শব্দে করে পড়ুন জোরে শব্দ করে পড়লে আপনার মস্তিষ্ক অন্যান্য শব্দ থেকে নিজেকে বিরত রাখে যার ফলে আপনি যা পড়ছেন তা তাড়াতাড়ি মুখস্থ হবে তাই জোরে শব্দ করে পড়ুন আর যে পড়াটা ইম্পর্টেন্ট সেটা নিচে দাগ দিয়ে রাখুন চতুর্থত চতুর্থ ট্রিক্স হল চুইংগ্যাম বা গাম টেকনিক আপনি কোনো ইন্টারভিউ অথবা কোনো স্টেজে গিয়েছেন স্পিচ দিতে তখন আপনি কনফিডেন্ট মনে করছেন না তখন তার কিছুক্ষণ আগে চুইংগ্যাম বা গাম চাবুতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক কিছু একটা খাওয়ার অনুভূতি পাবে এবং ইন্টারভিউ অথবা স্পিচ দেওয়ার ক্ষেত্রে কনফিডেন্স পাবেন পঞ্চম পাঁচ নাম্বারের যেই ট্রিক্সটি রয়েছে সেটি হলো জায়গার্নিক ইফেক্ট মাঝে মধ্যে দেখা যায় কোনো গান আমাদের বারে বারে মনে পড়ে অথবা কোনো কথা একটু পরে পরে মনে পড়ে কিন্তু কেন এরকম হয় আপনি কি কখনো এর অনুসন্ধান করেছেন হে বন্ধুরা এর কারণ হল যে সকল গান বা কথা আমাদের বারে বারে মনে পড়ে সেই সকল গান বা কথা আমরা পুরোপুরি শেষ করে আসি নাই তাই আমাদের মস্তিষ্ক আমাদের বারে বারে মনে করে দেয় তাই সেই গান বা কথা অসম্পূর্ণ ছিল সেটিকে সম্পূর্ণ করুন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা টেকনোলজির সাথে থাকুন এবং জিরো টেক টিউবের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে